কিছু দরকার ছিল? দাদা তো বললো লেট হবে আসতে। দরকার তো আমার অনেক কিছুই আছে, কিন্তু দাদার সাথে না, তোমার সাথে। আমার সাথে? আমার সাথে আবার কি দরকার? আমি তখন পড়তে বসেছি। আচ্ছা তুমি ফেসবুক করবে বললে না, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। ফোন! ওয়াও! কিন্তু তুমি আমাকে এটা কেন দিচ্ছ? আমি যে তোমাকে এটা দিচ্ছি, তার বদলে তোমাকেও তো আমার জন্য কিছু করতে হবে। কি গো আকাশদা, তুমি বলো আমাকে কি করতে হবে। সেরকম কিছু না, এই তোমার নরম হাতের একটু ছোঁয়া আর তোমার এই মিষ্টি ঠোঁট দুটোর একটু আদর। মানে বুঝলাম না। আরে দরকার তোমার তোমার সাথে অনেক কিছুই গো, কিন্তু আমার দরকার তো তোমার পূরণ করতেই হবে। একটু বোঝার চেষ্টা করো আমার কথা, ঠিক আছে? দরকার তো আমার অনেক কিছুই তোমার থেকে, কিন্তু তুমি আমার কোনো কথা বুঝতেই চাও না। কেন বুঝছো না আমার কথা? আর এতটা কাছে আসার পর এখন আর দূরে সরিয়ে দিও না আমাকে। আকাশ এগুলো ঠিক হচ্ছে না, দাদা জানতে পারলে আমাকে খুব মারবে। আরে জানতে পারলে তো মারবে, আর দাদা জানবে বা কি করে? এখানে কি তোমার দাদা আছে? এখানে শুধু তুমি আর আমি, আর তাছাড়া তো আর কেউ নেই। প্লিজ আমার কাছে এসো, প্লিজ কাছে এসো।